আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল করিম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে পাশে দেখতে পাচ্ছেন আমাদের একজন ভাই আর কি। কি নাম ভাই আপনার বলেন? আমার নাম বিজয় মন্ডল। আচ্ছা, বিজয় মন্ডল ভাই। তো বিজয় মন্ডল ভাই, আজকে ওনাকে নিয়ে আজকে একটা ভিডিও করছি আপনাদের সামনে। তো বিশেষ করে উনি হচ্ছেন আমাদের, বিশেষ করে যে কিছু কিছু রোগীদের আমাদের রক্ত পরীক্ষা করতে হয়। মানে কেন রক্ত পরীক্ষা করতে হয়, সাধারণত আমরা এখানে রক্ত পরীক্ষা করি না। যখন দেখা যায় যে একটা রোগীর আমাদেরকে সন্দেহ লাগে যে তার ওই জায়গাতে রিপোর্ট হয়তো মিস্টেক করছে, হ্যাঁ, তখন আমাদের যখন সন্দেহ লাগে তখন আমাদের এখানে রিপোর্টটা করতে হয়। তখন আমাদের যে ভাইকে দেখতে পাচ্ছেন বিজয় মন্ডল, ওনাকে ডেকে তখন রক্তটা নিয়ে গিয়ে রিপোর্টটা করাই। এতে কি হয় যে যেটা রিপোর্ট সেটাই রিপোর্ট ওনারা করেন আর কি, কম বেশি এরকম কোনো কিছু করেন না, যার কারণে রিপোর্টটা ওখান থেকে করাই আর কি। তো বিশেষ করে আজকে যেটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রুগীরা যখন বাইরে রিপোর্ট করে বা তাদের এলাকাতে যখন রিপোর্ট করে, তখন সাধারণত কি দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক সময় দেখা যায় যে খালি পেটে ওর সুগার যা ছিল আর খাওয়ার পরে কিন্তু সুগারটা অলরেডি আরো কমে গেছে। মানে সাধারণভাবে কি হয় যে খালি পেটে কম থাকে আর খাওয়ার পরে সুগারটা বাড়ে, এটা সাধারণ মানে হয়ে থাকে আর কি। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে খাওয়ার পরে আরো সুগারটা কমে গেছে, মানে আমরা তো কোনো ওষুধ দিচ্ছি না, শুধুমাত্র খাবার সাপ্লিমেন্ট, হ্যাঁ, তো এতে সুগারটা আরো উল্টো কমে যাচ্ছে। তো অনেকেই মানে তিনি চিন্তায় পড়ে যান না কি ব্যাপার, এটা কেন হলো, বা এটা কি আমি ভুল রিপোর্ট করছি না করছি নাকি। তো এই যে বিজয় মন্ডল ভাই, ওনার নিজের অভিজ্ঞতা আছে, যেহেতু আমাদের রক্তগুলো ওনারা উনি পরীক্ষা করেন, সেজন্য ওনার অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু মানে বলবেন আর কি এই বিষয়ে, যে এটা এই যে ভাই, যে যে রিপোর্টগুলো আপনি দেখতে পাচ্ছিলেন যে খাওয়ার পরে যে কমে যাচ্ছে, হ্যাঁ, তো খাওয়ার পরে কমে যাচ্ছে, এটা তো আমাদেরই প্রথম দেখেছেন নাকি আর অন্য কোথাও দেখেছিলেন, মানে অন্য কারো কোনো রোগীর ক্ষেত্রে আর কি, যে আমাদের ছাড়া? অ্যাকচুয়ালি কম্পালসারি এগুলো ধরেন যদি ওষুধ খেয়ে নেয়, সুগারের ওষুধ ফাস্টিং নেওয়ার পরে যদি সুগারের ওষুধ খেয়ে নেয় তারপরে পিপিটা একটু কম আসে, কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে খাবার খেলে আরো কমছে, এটা আশ্চর্য বিষয় একটা জিনিস। আচ্ছা আচ্ছা, এটা কোনোদিন দেখা যায়নি, ফার্স্ট টাইম দেখেছি আপনাদের কাছে যে ফাস্টিংটা বেশি কিন্তু পিপি কম হয়ে যাচ্ছে। পিপি আবার কম কি হয়ে যাচ্ছে, খাবার খেয়ে, হ্যাঁ খাবার খেয়ে, ওষুধ সুগার ওষুধ না খেয়ে কিন্তু হ্যাঁ, খাবার খেয়ে, এটা একটা আশ্চর্য বিষয়। তো মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমে, আমাদের সিস্টেমে খাবার খেলে আমরা যে সব খাবারগুলো খেতে দিই, হ্যাঁ, সবই ন্যাচারাল খাবার। তো এই খাবার খেলে সুগার তো বাড়ে না, বরঞ্চ কারো কারো ক্ষেত্রে দেখা যায় আরো কমেছে সুগারটা, হ্যাঁ। তো এখানে এই ভাইয়েরাও প্রথমে আশ্চর্য হয়ে গেছিলেন, আশ্চর্য হয়েছিলেন না অবশ্যই যে কি অবশ্যই, ব্যাপার, এটা আবার কি ধরনের হলো, তাহলে কি আমরা ভুল রিপোর্ট করছি নাকি, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি ধরেন আশ্চর্য বিষয়, ধরেন ওষুধ হ্যাঁ, ছাড়াই কমে যাচ্ছে, এটাই একটা লজিক। মানে আমাদের তো সবই আশ্চর্য, তার কারণ হচ্ছে যে প্রথম কথা যেটা হচ্ছে যে সুগার কখনো ভালো হয় না, আমরা বলছি ভালো হবে এবং আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, সেটা আপনি তো দেখেছেন, একাধিক রুগীর দেখেছেন আপনি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তারপরে আবার ওষুধ ছাড়া সুগার ভালো হচ্ছে, এটা তো আরো আশ্চর্য কথা, মানে অনেক অনেক এটা তো মানে আশ্চর্য। মন্ত্রের মতো কথা হয়ে গেল নাকি, হ্যাঁ, এটা একটা মানে দেখছেন সম্পূর্ণ আশ্চর্য ব্যাপার। তারপরে আমাদের ক্ষেত্রে আশ্চর্য কি ঘটে, আশ্চর্য ঘটে কি যে সুগারটা আরো যেখানে বাড়া উচিত ছিল, খাওয়ার পরে বাড়া উচিত ছিল, সেখানে আবার উল্টো কমছে, এটা একটা আশ্চর্য। তারপরে আপনি আরো কত আশ্চর্য দেখছেন যে ডাক্তাররা সাধারণত যেগুলো খেতে নিষেধ করে সেগুলো আমরা আবার খেতে বলছি, তাই তো নাকি, আশ্চর্য আশ্চর্য। তাহলে কত রকম প্লাস 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 আশ্চর্যের প্লাস হচ্ছে এখানে, আশ্চর্য প্লাস আশ্চর্য প্লাস আশ্চর্য প্লাস আশ্চর্য, আরো আশ্চর্য আছে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে যে এগুলো মানে এটা কেউ তো বিশ্বাস করবে না, যার কারণে কেউ বিশ্বাস করছে না। আমরা কেন ভিডিও বানাচ্ছি, আমাদের ভিডিও বানার প্রয়োজন কি আছে, আমাদের ভিডিও বানার প্রয়োজন আছে, কেন আছে যে লোকেরা বিশ্বাস করছে না, এটা কখনো হয়, এত বড় বড় ডাক্তার, সব ডাক্তার বলছে সুগার ভালো হবে না, তারপরে বলছে তোমরা সুগার ভালো হয়ে যাবে, তারপরে বলছে ও বিনা ওষুধে ভালো হয়ে যাবে, হ্যাঁ। তো মন্ডল ভাই, আপনি দেখেছেন তো যে আমাদের যে রুগীগুলো যে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে, তাদেরকে বিদায় জানালাম, আপনি তো ভালোভাবেই জানেন বেশ কিছু রুগী যখন বিদায় জানান, আপনি ছিলেন এখানে, অবশ্যই, হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিজয় মন্ডল ভাই, হ্যাঁ, উনি বিশেষ করে জানছেন আমাদেরকে, ভালোভাবেই জানেন, এবং আমাদের রক্তগুলো মানে পরীক্ষা করেন আর কি, বিশেষ করে সুগারের কোনো পেশেন্টের রক্ত যদি পরীক্ষা করায়, তাছাড়া আরও কিছু রক্ত ইনাদের কাছ থেকে পরীক্ষা করাই, যেমন হয়তো দেখা যায় যে কোনো সুগারের পেশেন্ট তার কিছু সমস্যা দেখা যাচ্ছে, যেভাবে রিপোর্ট আসার কথা রিপোর্ট আসছে না, হ্যাঁ, তখন তাদের আমরা কিছু রক্তগুলো পরীক্ষা করাই। তো যে রক্তগুলো পরীক্ষা করায়, এখানে একটা আশ্চর্য, কি আশ্চর্য হচ্ছে
যে আমরা যে রক্তগুলো পরীক্ষা করাই, এখানে অনেক ল্যাব বালা আছে, অনেক ল্যাব আছে যারা আমাকে বলেছে, ভাই আপনি যে রক্ত পরীক্ষার কথা বলছেন, আমি 18 বছর থেকে ল্যাব মানে করছি, এখন পর্যন্ত কারো মুখে এটা শুনিনি, টেস্টের নামই জানে না, টেস্টের নামই জানে না, এটা হ্যাঁ টেস্টের নামই জানছে না। হ্যাঁ, কারণ এগুলো তো কেউ করাই না রে ভাই, কারণ জানে যে সুগার ভালো হয় না, ওই ব্যাপারে আর মাথা খারাপ করে কোনো লাভ নেই। তো সুগার ভালো হওয়ার জন্য কি কি টেস্ট গুলো করতে হয়, কি গুলো জানতে হয়, এগুলো তো আমরা জানি আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এই বিজয় মন্ডল ভাইকে এবং ওনার ওস্তাদ যিনি আছেন আমাদের আনসারুল ভাই, হ্যাঁ, তো বিশেষ করে ওনাকে যখন বিষয়গুলো বললাম যে এই ব্যাপার, হ্যাঁ, তখন উনি মানে যোগাযোগ করলেন আর কি, ওনার যেখানে ওপরে আছে মানে যেখানে কলকাতা থেকে এজেন্ট থেকে এজেন্ট থেকে মানে জানার চেষ্টা করেন আর কি। তারপরে ওনার ই হলো যে আচ্ছা এইরকম ব্যাপার আছে, এইসব রিপোর্ট গুলো হয়, তারপরে জানলেন রেড ফেড গুলো জানলেন, তারপরে আমাদের জানলেন, তারপরে এই রিপোর্ট গুলো ওনাদের কাছ থেকে করাই। তার কারণ অন্য কোনো জায়গা থেকে যদি করানো হয় তাহলে কি হবে, দুটো সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে এদেরকে বুঝতে করতে গিয়ে অনেক সমস্যার একটা ব্যাপার আছে, টাইম লাগবে। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে যে অন্য জায়গাতে করে যে রেটটা মানে লাগে আর কি, বাটি কে যা খরচটা লাগবে, আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইয়ের কাছ থেকে যে আমরা রিপোর্টটা করে তার সাথে কম রেটে পাওয়া যায়, একবারে কম রেটে পাওয়া যায় আর কি। তা আমরা সবসময় চাই কি যে আমাদের বিশেষ করে পেশেন্টরা যাতে এটা না বলতে পারে যে আপনার ওখানে রক্ত রিপোর্ট করালাম তো আমাদেরকে হয়তো কিছু বেশি টাকা লাগলো, অন্য জায়গাতে রিপোর্ট করলে আমাদের কিছু কম টাকা লাগছিল, এইরকম যাতে না বলতে পারে। সুবিধা পাই ওখান থেকে যাতে আমাদের কাছে সুবিধা পায় তার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে যাতে সুবিধা পাই, হ্যাঁ পেশেন্ট পার্টি যাতে সুবিধা আমাদের কাছে পায়, সেটা আমাদের সবসময় টার্গেট থাকে আর কি। তো মূল বিষয় যেটা আজকে মেসেজ দেওয়ার বিষয়টা যেটা আপনাদের সামনে ছিল সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। অনেকে আবার বলে যে এটা খেয়ে, চিনি খেয়ে বা গ্লুকোজ খেয়ে বা ভাত খেয়ে রিপোর্টটা করতে হবে এইরকম বলে, হ্যাঁ, তারপর আরও ভিন্ন রকমের সমস্যাগুলো হয়। তো এখানে যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে সিস্টেমটা বলবো সেই সিস্টেমে আপনাকে রিপোর্টটা করাতে হবে, আপনাকে এখানে নয়, আপনার বাড়িতে আপনি রিপোর্ট করাবেন, আপনার এলাকার ল্যাব থেকে আপনি রিপোর্ট করাবেন, কোনো সমস্যা নেই। তবে যেহেতু আমাদের এই সিস্টেমের কাছে ল্যাববালার একবারে বাচ্চা, শিশু ছেলে, এমনকি সাধারণত যারা ডাক্তার তারাও বিশেষ করে আমাদের এই সিস্টেমের কাছে শিশু, মানে তারা জানে না এই ব্যাপারগুলো নিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। তারা অন্যদিক দিয়ে খুবই জ্ঞানী, আলহামদুলিল্লাহ তাদের তুলনায় আমরা কিছুই না, সেটা একটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আমাদের সিস্টেমের কাছে তারা শিশু। কেন শিশু? তারা তো আশ্চর্য হচ্ছে, ডাক্তাররা আশ্চর্য হচ্ছে, অনেক ডাক্তার আমাকে পরীক্ষা করার জন্য এসেছে, হ্যাঁ, কেমন কিছু পরীক্ষা করি, কিছু প্রশ্ন করি, দেখি উত্তর দিতে পারছে কিনা, আলহামদুলিল্লাহ। তারপরে যখন সে আমাকে প্রশ্ন করলো, বড় ডাক্তার, ঠিক আছে, যখন তাকে উত্তরগুলো দিতে শুরু করলাম তখন তিনি বলছেন যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, হ্যাঁ, মানে বুঝতে পারছে বিষয়গুলো যে না ব্যাপারটা আছে কিছু। হ্যাঁ, তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো এটাই আপনাদেরকে মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল যে আপনারা এই ধরনের যদি রিপোর্ট আসে তাহলে আপনারা চমকে যাবেন না, ভয়ভীত হওয়ার কোনো কোনো কিছু নেই, এটা হয়ে থাকে, এটা সব নর্মালি ব্যাপার। যেমন আমাদের বিজয় মন্ডল ভাই ইনি জানছেন, যেহেতু আমাদের প্রায় সমস্যাগুলো দেখেন, উনি জানছেন এটা নর্মালি ব্যাপার, হ্যাঁ নর্মালি ব্যাপার, তো এটা উনি বুঝে গেছেন। তো যারা হয়তো প্রথমবারে মানে দেখবেন তারা হয়তো চমকে যাবেন আর কি, তার জন্য ভিডিওটা করা। তো ঠিক আছে দর্শক মন্ডলী, আপনারা বিশেষ করে যদি আমাদের কাছে সুগারের যদি চিকিৎসা করাতে চান, কারণ আপনারা জানেন যে আমরা সুগারের চিকিৎসা করে থাকি, তবে এটা ওষুধ বাদে, ওষুধ ছাড়া 1 থেকে 5 দিনের মধ্যে সুগারটা নর্মাল হয়ে যায় এবং 1 থেকে 3 মাসের মধ্যে সুগারটা পুরোপুরি ভালো হয়ে যায়। তো যদি আপনারা চিকিৎসা করাতে থাকেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি। আপনারা যদি চিকিৎসা করাতে চান তাহলে আমাদেরকে একদিন আগেই নাম লিখাবেন, শুক্রবার বন্ধ থাকে, একদিন আগে নাম লেখাতে থাকেন। তো বিশেষ করে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।